হ্যালো, আমি মিনহাজুর রহমান। আমি এম স্কুল ফর ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ হতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্বের ভিডিওটি। আমি আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস সিক্স এর পাঁচটি বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু বা দ্বিতীয় অনলাইন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের সুবিধার্থে সমস্ত বিষয়ের পিডিএফ ফাইলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং তার সাথে সাথে বলবো যদি কোনো বিষয়ের তোমাদের অসুবিধা হয় তাহলে পৃথক পৃথক ভাবে প্রত্যেক সাবজেক্টের ভিডিওর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আই বাটনে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এরপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। অ্যাট লাস্ট বলবো যে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু এর এক নম্বর প্রশ্ন হলো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। নিচের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তাদেরকে আমাদের উত্তর দিতে হবে একটি বাক্যে, ওকে? তারপরে দেখো 1.1 কি বলছে প্রশ্নটা। ও তো পথিকজনের ছাতা, ও তো পথিকজনের ছাতা, এটা তোমাদের একটা বইয়ের অংশ তুলে দেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা কি করা হচ্ছে দেখো, পথিকজনের ছাতাটি কি, পথিকজনের ছাতাটা কি সেটা তোমাদের বলতে হবে। কি হবে অ্যান্সার, চলো দেখা যাক। অ্যান্সার হলো এখানে পথিকজনের ছাতা হলো অশ্বত গাছ, তাহলে পথিকজনের ছাতা কি, অশ্বত গাছ। এবং দ্বিতীয় নম্বর প্রশ্নে বলছে 1.2 তে দেখো কি কি দেখছিলে বাইরে, কি দেখছিলে বাইরে। এই প্রশ্নের উত্তরে শঙ্কর কি বলেছিল, তার মাস্টার মশাই বলেছিল যে কি দেখছিলে বাইরে, এই প্রশ্নের উত্তরে শঙ্কর কি বলেছিল, কি হবে অ্যান্সার, চলো দেখা যাক। অ্যান্সার হলো শঙ্কর ঘাবড়ে গিয়ে উত্তরে বলেছিল সংকোচিল মাস্টার মশাই আকাশে, কি বলেছিল, সংকোচিল মাস্টার মশাই আকাশে, এই উত্তরটাই দিয়েছিল শঙ্কর তার মাস্টার মশাইকে, ওকে? তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 1.3 স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে, অর্থাৎ কে স্বপ্ন দেখে দুলে দুলে, এটা তোমাদের বলতে হবে। কি হবে অ্যান্সার, চলো দেখা যাক। অ্যান্সার হলো এখানে পাইন গাছের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে, তাহলে কে স্বপ্ন দেখে, পাইন গাছ, ওকে? তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার। কি হবে পরবর্তী প্রশ্ন, চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 1.4 মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছে, তাহলে মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন, এটা তোমাদের বলতে হবে। কি হবে অ্যান্সার, চলো দেখা যাক। অ্যান্সার হলো রোদ্দুরকে তুলনা করা হয়েছে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে, তাহলে কার সঙ্গে তুলনা করা হয়েছে, মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করা হয়েছে, ওকে? তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেই। কোশ্চেন নাম্বার 1.5 একটি জিনিস প্রত্যেক বারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে পশুদের ভাষা, তাহলে একটি জিনিস যেটি প্রত্যেক বারই আমাকে বাঁচিয়েছে সেটা কি, পশুদের ভাষা। কে এ কথা বলেছেন, এই কথাটা কে বলেছিল বা কাকে বাঁচিয়েছিল, ওকে? তাহলে কি হবে অ্যান্সার, চলো দেখা যাক। অ্যান্সার হলো কথাটি বলেছেন রিউবেন ক্যাস্টাং, কে বলেছিল, রিউবেন ক্যাস্টাং, তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে, 1.6 ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং এর নতুন আত্মীয়তা কখন শুরু হয়েছে, তাহলে ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে তোমার ঘাসফড়িং এর নতুন আত্মীয়তা কখন শুরু হয়েছিল, এটা হলো তোমাদের প্রশ্ন। কি হবে অ্যান্সার, চলো দেখা যাক। অ্যান্সার হলো ঝিরঝির বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিল
তখনই ঘাসফড়িং এর সাথে নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল। তাহলে কখন? যখন ঝিরঝির বৃষ্টি হয়েছিল, তারপরেই যখন কবি ভিজে ঘাসে পা দিয়েছিল, তখন কবির সঙ্গে ঘাসফড়িং এর নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল। ওকে, তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার। কি হবে পরবর্তী প্রশ্ন? চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 1.7, কুমোরে পোকা কিভাবে মাকড়সা শিকার করে? তাহলে কুমোরে পোকা যে আছে সে কিভাবে শিকার করে, এটা তোমাদের বলতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো, কুমোরে পোকা মাকড়সা দেখতে পেলে ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে। তাহলে মাকড়সা দেখতে পেলে কি করে? সে ছুটে গিয়ে ঘাড় কামড়ে ধরে, কিন্তু একেবারে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে দেয়। তাহলে কি করে? সে একেবারে মেরে ফেলে না, কি করে? সে শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে দেয়। এতে মাকড়সার মৃত্যু না হলেও অসার হয়ে পড়ে থাকে। তাহলে কি হয়? সে মাকড়সার মৃত্যু না হলেও অসার হয়ে সে পড়ে থাকে। এইভাবেই কুমোরে পোকা শিকার করে। তাহলে এইভাবেই কুমোরে পোকা কি করে? শিকার করে। এটাই হলো তোমাদের অ্যান্সার। কি হবে পরবর্তী প্রশ্ন? চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2.1, বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটি ঠিক নয়। দেখো এখানে কিছু বিসর্গ সন্ধির সন্ধি বিচ্ছেদ দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের বলা হয়েছে এর ভিতরে বিসর্গ সন্ধির ক্ষেত্রে কোনটি ঠিক নয়। ওকে, দেখো সেই পয়েন্টগুলো কি কি দিয়েছে। অত প্লাস এব সমান অতএব, ছন্দ প্লাস বদ্ধ হবে ছন্দবদ্ধ, এবং তার সাথে সাথে দেখো স্বর প্লাস বতি তাহলে কি হবে? সরস্বতী। তারপর নি প্লাস অবধি সমান নির্বোধি। তাহলে এর ভিতরে কোনটি তোমাদের বলতে হবে যে তোমার বিসর্গ সন্ধির ক্ষেত্রে ঠিক নয়। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো, নি প্লাস অবধি সমান নির্বোধি। এটাই হলো তোমাদের অ্যান্সার। এটা হলো বিসর্গ সন্ধির ক্ষেত্রে ঠিক নয়। ওকে, তারপরে দেখো 2.2, যেটি জোড় বাঁধা সাধিত শব্দ নয়। যেটি জোড় বাঁধা সাধিত শব্দ নয়, এর মধ্যে দেখো কি কি পয়েন্ট বলছে। দয়াময় এবং তারপরে বলছে দশানন, তারপরে বলছে তেলে ভাজা এবং তারপরে বলছে সিংহাসন। এর ভিতরে কোনটি জোড় বাঁধা সাধিত শব্দ নয় সেটা তোমাদের বলতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো দয়াময়। কি হবে অ্যান্সার? দয়াময়। এটাই হলো তোমাদের জোড় বাঁধা সাধিত শব্দ নয়। তার পরের কোশ্চেন কি আছে চলো দেখা যাক। 2.3, বিসর্গ সন্ধির ফলে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়েছে। ওকে, এমন দুটি উদাহরণ দাও। এমন দুটি উদাহরণ তোমাদের দিতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো, দুটি উদাহরণ হলো, এক নম্বর অত প্লাস এব সমান অতএব, এবং তারপরে দ্বিতীয় নম্বর দেখো নি প্লাস স্পন্দ তাহলে সমান আমাদের নিঃস্পন্দন। ওকে, এটাই হলো তোমাদের অ্যান্সার। ব্যাস এই পর্যন্ত। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর এক নম্বর প্রশ্ন হলো, নিচের শব্দগুলি সম্পর্কে একটি বাক্য লেখো। নিচের যে শব্দগুলো দেওয়া হয়েছে সেই নিচের শব্দগুলো সম্পর্কে একটি করে বাক্য তোমাদের লিখতে হবে। কি হবে চলো দেখা যাক। কদাকে বলেছে হোমো ইরেকটাস? এর অ্যান্সার হলো, হোমো ইরেকটাস পর্বের মানুষেরা শিকার করতে পারত এবং এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। ওকে, তারপরে দেখো খ, ভীম বেটকা? এর অ্যান্সার হলো, মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গলে 1957 খ্রিস্টাব্দে ভীম বেটকায় বেশ কিছু গুহায় খোঁজ পাওয়া যায়। এই গুহায় পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। ওকে, এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো পরবর্তী অংশে। এবং গদাকে বলা হয়েছে তোমাদের সিটাডেল? এর অ্যান্সার হলো, হরপ্পার নগরগুলিতে শহরের মাঝে একটি উঁচু এলাকা থাকতো। তাহলে নগর এবং শহরগুলির মাঝে একটি কি থাকতো? উঁচু এলাকা। প্রশ্নতাত্ত্বিকরা একে সিটাডেল বলে। তাহলে এটাকে কি বলা হয়? সিটাডেল। ওকে, এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে দেখা যাক কি আছে।
क्वेश्चन नंबर दुई आदिम मानुष जाजाबर छिलो আমরা সকলে জানি যে আদিম মানুষ কি ছিল যাযাবর ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ভ্রমণ করে বেড়াতো ওকে তারপরে প্রশ্ন কি বলছে দেখো নিজের উত্তরের সপক্ষে তিনটি বাক্য লেখো তাহলে যে যাযাবর ছিল এর সপক্ষে তোমাদের তিনটি কি লিখতে হবে বাক্য লিখতে হবে কি হবে অ্যানসার চলো দেখা যাক অ্যানসার হলো আদিম মানুষ যাযাবর ছিল আদিম মানুষের প্রথমে খাদ্য উৎপাদন করতে জানতো না বনের ফলমূল জোগাড় করে শিকার করে তারা খাবারের অভাব মেটাতো খাদ্যের সন্ধানে তাদের যাযাবর জীবন কাটাতে হতো এটাই হলো তোমাদের অ্যানসার চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে কোশ্চেন নাম্বার 3 উপযুক্ত তথ্য দিয়ে দুটি সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা করো দেখো তোমাদের প্রশ্নে দেখলে দেখতে পাবে যে তোমাদের দুখানে দুটি সভ্যতার কথা বলা হচ্ছে একটা হচ্ছে মেহেরগড় আরেকটা হচ্ছে হরপ্পা সভ্যতা এই হরপ্পা এবং মেহেরগড় সভ্যতা সম্পর্কে তোমাদের বলা হয়েছে যে অবস্থান কোথায় এবং সময়কাল কত এবং বৈশিষ্ট্য কি ওকে তাই আমি ফার্স্ট নাম্বার পয়েন্ট করেছি মেহেরগড় এর অবস্থান হলো পাকিস্তানের প্রদেশে অবস্থিত মেহেরগড় এবং বোলান গিরিপথে থেকে খানিক দূরে অবস্থিত ওকে তাহলে মেহেরগড়ের অবস্থানটা আমরা জানতে পারলাম চলো এর সময়কাল আর বৈশিষ্ট্যটা জেনে নিই সময়কাল হলো 1974 খ্রিস্টাব্দ এবং বৈশিষ্ট্য এক নাম্বার একটি প্রত্নকেন্দ্রের খোঁজ পাওয়া গেছে এবং দ্বিতীয় নাম্বার একটি কৃষি নির্ভর সভ্যতার নজির পাওয়া যায় এবং তৃতীয় নাম্বার বলেছে যা ফ্রাসোয়া জারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ওকে এটাই হলো তোমাদের তিনটি বৈশিষ্ট্য চলো দেখে আসি হরপ্পা সভ্যতা সম্পর্কে কি দেওয়া আছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট করা আছে হরপ্পা সভ্যতা অবস্থান পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় ওকে এর সময়কাল হলো 1826 খ্রিস্টাব্দ এবং দেখো বৈশিষ্ট্যগুলো কি আছে এক নাম্বার হলো তার উৎস ছিল প্রত্নতত্ত্বে এবং দ্বিতীয় হলো হরপ্পায় আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ হয়েছিল এবং এবং তৃতীয় নাম্বার হলো সেখানকার ইট দ্বারা রেল লাইন বানানো হয় ওকে এটাই হলো তোমাদের হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য এবং অ্যানসার ব্যাস এই পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর এক নম্বর প্রশ্ন হল যে গ্রহ তার নিজের অক্ষের চারিদিকে উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে তার নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো তাহলে যে গ্রহ নিজের অক্ষের উপরে চারিদিকে উত্তর দিক হতে দক্ষিণ দিকে ঘোরে কোন দিক থেকে কোন দিক উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঘোরে তার নাম লিখতে হবে আর কি তার দুটো বৈশিষ্ট্য ওকে তাহলে কি হবে অ্যানসার চলো দেখা যাক অ্যানসার হলো উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে ইউরেনাস তাহলে কোন গ্রহ ঘোরে ইউরেনাস আর দেখো তারপরে ইউরেনাসের দুটি বৈশিষ্ট্য এক নম্বর হলো সূর্য থেকে দূরত্ব 287 কোটি কিমি ওকে এটা হলো একটি বৈশিষ্ট্য দ্বিতীয় নম্বর হলো ইউরেনাসের রং সবুজ তাহলে ইউরেনের রং কেমন সবুজ এবং তৃতীয় নম্বর হলো মিথেন গ্যাস বেশি থাকে তাহলে ইউরেনাসে মিথেন গ্যাস বেশি থাকে ওকে তাহলে এটাই হলো তোমাদের অ্যানসার কি হবে পরবর্তী প্রশ্ন চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 2 আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকিয়ে আঁকা হয়েছে কেন দেখো আন্তর্জাতিক যে তারিখ রেখা আছে সেই তারিখ রেখা কেন বাঁকিয়ে আঁকা হয়েছে এটাই হলো তোমাদের প্রশ্ন কি হবে অ্যানসার চলো দেখা যাক অ্যানসার হলো যেই জায়গায় কোনো দ্বীপ বা দেশ আছে সেখানে ওই রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে তাহলে যে জায়গায় কি আছে কোনো দেশ বা দ্বীপ আছে সেখানে ওই রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কারণ এই দেশগুলির উপর দিয়ে এই দ্রাঘিমা থাকলে ওই রেখা পূর্বে ও পশ্চিমে দুই দিনের পার্থক্য হতো তাহলে কি হতো দুই দিনের পার্থক্য হয়ে যেত তারপরে দেখো
একই দেশে দুরকম দিন হলে কাজকর্মের ক্ষেত্রে নানা অসুবিধা তৈরি হতো। তাহলে একই দেশের ভিতরে যদি দুরকম সময় হয়ে যায় তাহলে কি হবে? নিশ্চয় কাজকর্মে অসুবিধা হবে। তাই সময় ও দিন নির্ণয় করার সুবিধার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে বাকিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে আন্তর্জাতিক তারিখ রেখা কেন বাকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার। কি হবে পরবর্তী প্রশ্ন? চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 3, কয়েলের দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে কয়েল, তার দুটি বৈশিষ্ট্য লিখতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো কয়েলের দুটি বৈশিষ্ট্য। এক নম্বর হলো কয়েল উপহ্রদগুলো স্থলভাগ দ্বারা আবদ্ধ। তাহলে কয়েল নামে যে উপহ্রদগুলো আছে সেগুলো কি দ্বারা আবদ্ধ আছে? স্থলভাগ দ্বারা আবদ্ধ, এটা হলো একটি বৈশিষ্ট্য। তাহলে দ্বিতীয় নম্বর দেখো, উপহ্রদগুলো কি লবণাক্ত যুক্ত। এবার সেই লবণাক্ত যুক্ত হ্রদ হলো কয়েল, এটা হলো একটি তোমার বৈশিষ্ট্য। তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার। কি হবে পরবর্তী প্রশ্ন? চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 4, থর মরুভূমি জনবিরল কেন? থর বলে যে মরুভূমি আছে রাজস্থানের মধ্যে, সেই রাজস্থানের থর মরুভূমি কেন জনবিরল, বা সেখানে তেমন জনবসতি কেন নেই, এটা তোমাদের বলতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। তাহলে এটা কি? ভারতের বৃহত্তম একটা মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। এর নামটা কি? থর মরুভূমি। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। তাহলে দীর্ঘদিন কি? অল্প অল্প বৃষ্টি হওয়ার কারণে থর মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে। তাহলে এখানে একেবারে চাষবাস হয় না, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। তাহলে চাষবাস হয় না, এই কারণে খুব কম মানুষ বসবাস করে, যার কারণে এই থর মরুভূমি জনবিরল। তাহলে চাষবাস হয় না, তার কারণে অনেক কম মানুষ বসবাস করে, এই কারণে এই থর মরুভূমি একেবারেই জনবিরল। ওকে, তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার। ব্যাস ব্যাস এই পর্যন্ত। ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর এক নম্বর প্রশ্ন হলো, মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়? মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয় এটা তোমাদের বলতে হবে। এবং তার সাথে সাথে দেখো, অক্সিজেন অণুর সংকেত লেখো, এবং অক্সিজেন অণুর সংকেতটা কি হবে সেটাও তোমাদের লিখতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। তাহলে কি বলা হয়? পরমাণু বলা হয়। এবং অক্সিজেন অণুর সংকেত হলো O2। ব্যাস এটাই হলো তোমাদের অ্যান্সার। কি হবে পরবর্তী প্রশ্ন? চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 2, পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? তোমরা অবশ্যই পাউরুটি খেয়েছো, এ দেখবে পাউরুটি খাওয়ার সময় তার গায়ে কি থাকে? ফুটো ফুটো দাঁত থাকে। এই ফুটো ফুটো থাকে কেন এটা তোমাদের বলতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো ইস্ট ময়দা বা আটার শর্করাকে ভেঙে ফেলে। ইস্ট কি করে? ময়দা বা আটার শর্করাকে ভেঙে ফেলে, আর তৈরি করে কার্বন ডাইঅক্সাইড। কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল, তার সাথে সাথে আবারও তৈরি করে অ্যালকোহল। তারপরে দেখো, ময়দা বা আটার মিশ্রণটাকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে এই কার্বন ডাইঅক্সাইড। তাহলে ময়দাকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে কে? কার্বন ডাইঅক্সাইড। পরে ওই মিশ্রণ হতে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। পরে কি করে সেই কার্বন ডাইঅক্সাইড সেই মিশ্রণ হতে কি হয়ে যায়? বার হয়ে যায়, আর পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। তাহলে কার্বন ডাইঅক্সাইড বার হয়ে যাওয়ার দরুন পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায়। ব্যাস এটাই হলো তোমাদের অ্যান্সার। কি হবে পরবর্তী প্রশ্ন? চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 3, অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু বর্তমান। তাহলে দেখো, অ্যামোনিয়ার অণুতে কটা নাইট্রোজেন? একটি নাইট্রোজেন, আর হাইড্রোজেনের সংখ্যা 3টে। ওকে, তাহলে দেখো প্রশ্ন কি বলছে, অ্যামোনিয়ার সংকেত লেখো।
তাহলে এবার তোমাদের অ্যামোনিয়ার সংখ্যাটা লিখতে হবে ও নাইট্রোজেনের যোজ্যতা কত তা নির্ণয় করো এবং নাইট্রোজেনের যোজ্যতাটা কি হবে সেটাও তোমাদের বলতে হবে কি হবে অ্যানসার চলো দেখা যাক অ্যানসার হলো অ্যামোনিয়ার সংকেত হলো NH3 তাহলে অ্যামোনিয়ার সংকেত কি হবে একটা নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন মিলে হলো অ্যামোনিয়া ওকে তাহলে সংকেত হলো NH3 এবং তারপরে দেখো নাইট্রোজেনের যোজ্যতা তাহলে নাইট্রোজেনের যোজ্যতা হলো আমাদের 3 ওকে তাহলে এটাই হলো তোমাদের অ্যানসার কি হবে পরবর্তী প্রশ্ন চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 4 লাল পিঁপড়ে ও কাঠবিড়ালি কিভাবে উদ্ভিদের উপরে নির্ভরশীল তা উল্লেখ করো লাল পিঁপড়ে এবং কাঠবিড়ালি কিভাবে উদ্ভিদের উপরে নির্ভরশীল সেটা তোমাদের বলতে হবে কি হবে অ্যানসার চলো দেখা যাক অ্যানসার হলো কোন কোন প্রাণী বাসা বানানোর উপকরণ জোগাড় করে গাছে বাসা বাঁধে আবার কেউ বাসা বানাতে পারে না থাকে গাছের কোঠরে বা গাছের পাতাকে বাসা হিসাবে তৈরি করে নেয় এদের মধ্যে পড়ে লাল পিঁপড়া ও কাঠবিড়ালি তাহলে এদের মধ্যে কে পড়ে লাল পিঁপড়া এবং কাঠবিড়ালি কাঠবিড়ালি যেমন গাছের কোঠরে বাসা বাঁধে ওই রকম ভাবে লাল পিঁপড়া আশ্রয়ের জন্য গাছের উপরে নির্ভরশীল ওকে তাহলে এটাই হলো তোমাদের অ্যানসার কি হবে পরবর্তী প্রশ্ন চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 5 জলে গুলে যাওয়ার পরে চিনির দানাকে আর দেখা যায় না তাহলে দেখবে যখন আমরা চিনি গুলে থাকি দেখবে যখন গলার আগে আমরা চিনিটা দেখতে পাই কিন্তু যখন চিনিটা জলে গুলে যায় তখন আমরা আর দেখতে পাই না দেখো কি কি পরীক্ষা করলে বোঝা যেতে পারে যে চিনির অরুর দ্রবণের মধ্যেই আছে হারিয়ে যাওয়া চিনি তাহলে যে চিনিটা হারিয়ে গিয়েছে সেটা দ্রবণের মধ্যেই আছে কি কি পরীক্ষা করলে আমরা এটা বুঝতে পারবো ব্যাস এটাই করতে হবে তোমাদের অ্যানসার কি হবে চলো দেখা যাক অ্যানসার হলো 1 নম্বর দুটো একই রকমের কাচের শিশি একটাই মাঝামাঝি পর্যন্ত জল ঢালো তারপর অন্যটাই সমান উচ্চতা পর্যন্ত কোন একটা তেল ঢালো তাহলে একটাই কি নিতে হবে মাঝামাঝি পরিমাণ তোমার জল নিতে হবে এবং আরেকটাই কি নিতে হবে সেই পরিমাণ যে কোন একটি তেল নিতে হবে দুটোতেই সামান্য পরিমাণ নুন দিয়ে বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে রেখে দাও তাহলে দুটোতেই কিছু পরিমাণ নুন দিতে হবে দেওয়ার পরে কি করতে হবে ঝাঁকিয়ে সেটাকে রেখে দিতে হবে তারপরে দেখো তোমার পরীক্ষার ফলাফল সারণি আকারে লিপিবদ্ধ করো তাহলে এটা হলো তোমাদের 1 নম্বর পরীক্ষা চলো দ্বিতীয় নম্বরটাও দেখে আসি দ্বিতীয় নম্বর হলো একটা শিশিতে কোন একটা তেল আর জল নিয়ে শিশির মুখ বন্ধ করো তাহলে দুটি শিশি নিতে হবে একটাই কি নিতে হবে তেল আর একটাই তোমার জল নিয়ে তাদের মুখ বন্ধ করে দিতে হবে ব্যাস তারপরে দেখো বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে রেখে দাও তাহলে এখানেও তোমাদের কিছুক্ষণ ঝাঁকাতে বলছে তারপরে সেটাকে রেখে দিতে হবে পরীক্ষা হতে তুমি কি কি দেখলে তার যা বুঝলে তা সারণী আকারে লিপিবদ্ধ করো ওকে তাহলে এটাই হলো তোমাদের দ্বিতীয় নম্বরের পরীক্ষা দেখো তারপরে এইভাবেই আমরা বুঝতে পারি চিনির অণু দ্রবণের মধ্যে আছে হারিয়ে যায়নি ওকে তাহলে এটাই হলো তোমাদের অ্যানসার চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক কোশ্চেন নাম্বার 6 ধান জমিতে অ্যাজোলা চাষের কারণ ব্যাখ্যা করো ধান জমিতে অ্যাজোলা চাষ করা হয় কেন তার ব্যাখ্যা তোমাদের করতে হবে কি হবে অ্যানসার চলো দেখা যাক অ্যানসার হলো ধান জমিতে অ্যাজোলা চাষের কারণে জমিতে আর সার দেওয়া লাগে না অ্যাজোলা এক ধরনের পানা এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে এবং এই নাইট্রোজেন ধানের পক্ষে খুব উপকারী এ কারণে ধানের জমিতে অ্যাজোলা চাষ করা হয় ওকে তাহলে এটাই হলো তোমাদের অ্যানসার ব্যাস এই পর্যন্ত ক্লাস 6 এর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর 1 নম্বর প্রশ্ন হলো নিচের প্রশ্নগুলির ঠিক উত্তর লেখো ওকে চলো প্রশ্নটা দেখে নেই এক নম্বর প্রশ্ন বলছে 0.7 এবং 0.07 এর মধ্যে সম্পর্ক লেখো সর্বপ্রথম তোমরা 0.7 এবং 0.07
07 এটার পার্থক্য আগে বুঝে নাও দেখো 0.07 এর মানেটা হলো যে আমাদের এখানে 70 তুমি যদি পয়সাই ধরো তাহলে 70 পয়সা ওকে কিন্তু এটার ক্ষেত্রে 0.07 তার মানে আমাদের 7 পয়সা ওকে এর মানে হচ্ছে 7 পয়সা ওকে তাহলে দেখো এখানে এ আগে তোমাদের বলছে যে 0.7 অর্থাৎ তোমাদের কি বলছে যে 70 পয়সা greater than 0.07 তার মানে 7 পয়সা বলছে যে 70 পয়সা থেকে 7 পয়সা বড় তাহলে এটা কি ঠিক হবে কখনোই না তাহলে বি আগে চলো বি আগে কি বলছে বি আগে বলছে 0.7 ইনটু 10 তাহলে 0.7 এর সঙ্গে যদি 10 কে গুণ করা হয় তাহলে কত হবে নিশ্চয়ই আমাদের 0.07 হবে না তাহলে এটাই আমাদের এটাও আমাদের ঠিক হবে না তাহলে সি দেখো কি বলছে 0.7 অর্থাৎ 70 পয়সা ওকে তারপরে বলতে দেখো 0.07 7 পয়সা তাহলে দেখো এখানে যদি পয়সার দিক থেকে যদি তোমরা ভেবে করো তাহলে দেখো বলছে যে 70 পয়সা বড় হওয়ার 7 পয়সার থেকে তাহলে নিশ্চয়ই এটা ঠিক বলছে তাহলে আমাদের উত্তর এটাই হয়ে যাবে তাহলে এক দাগের উত্তর হবে আমাদের সি ওকে তাই আমি উত্তর লিখলাম 0.7 greater than 0.07 ওকে তাহলে এটাই হলো তোমাদের অ্যানসার চলো পরবর্তী প্রশ্ন দেখে আসি কি আছে একে দুই আগে বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ চলো এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে আমরা একটু জেনে নেই আশা করি তোমরা জানো এর পরেও আমি তোমাদের রিপিট করছি ওকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বাস দেখো সমকোণী সমদ্বিবাহু অর্থাৎ যে ত্রিভুজে দুটো বাহু একই অর্থাৎ দুটো বাহু কি হবে একই হবে এবং যা একটা কোণের মান হবে আমাদের কত 90 ডিগ্রি কত হবে 90 ডিগ্রি তাহলে দেখো আমাদের একটা ত্রিভুজের টোটাল কোণের মান কত হয় 180 ডিগ্রি ওকে তিনটি কোণের মান হয়ে যায় 180 ডিগ্রি যদি সমবাহু ত্রিভুজে একটা কোণের মান 90 ডিগ্রি হয় তাহলে বাকি থাকছে কত 180 মাইনাস 90 তাহলে 90 ডিগ্রি বাকি থাকছে ওকে তাহলে দেখো আর যে দুটো কোণ পড়ে আছে নিশ্চয়ই এই 90 ডিগ্রিটা দুটো কোণে হয়ে যাবে তাহলে 90 ডিগ্রিকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে নিশ্চয়ই 45 ডিগ্রি তাহলে একটা কোণের মান হলো আমাদের 90 ডিগ্রি ওকে আর এদিকে আছে প্লাস 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ওকে তাহলে আমাদের টোটাল কোণের মান হলো 180 ডিগ্রি ওকে তাহলে এই পর্যন্ত বুঝো তারপরে তোমরা পয়েন্টগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে দেখো প্রথম এর আগে বলছে তিনটি কোণের পরিমাণ সমান তাহলে দেখো এখানে যে ত্রিভুজটা আমরা এঁকেছিলাম একটা কোণের মান 90 ডিগ্রি পরে দুটো কোণের মান 45 ডিগ্রি তাহলে তিনটি কোণের মান কি সমান হলো না তাহলে বি দেখো একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে বেশি তাহলে একটি কোণে তিনটি কোণের ভিতর একটি কোণের পরিমাপ বলছে 90 ডিগ্রি থেকে বেশি তাহলে 90 ডিগ্রি বেশি কি হয়েছে নিশ্চয়ই নয় তাহলে এটা আমাদের হবে না কিন্তু সি দাগে বলছে দেখো তিনটি কোণের পরিমাপ অসমান তিনটি কোণের পরিমাপ অসমান কিন্তু দেখো এখানে একটা কোণের মান আমাদের 90 ডিগ্রি কিন্তু তারপরে দুটি কোণের মান 45 45 আছে তাহলে এ দুটি কোণ তো আমাদের সমান আছে তাহলে নিশ্চয়ই এটা হবে না কিন্তু ডি দাগে দেখো কি বলছে দুটি কোণের প্রত্যেকটি 45 ডিগ্রি তাহলে দেখো একটা কোণকে আমি ছেড়ে দিলাম কিন্তু বাকি যে দুটো কোণ আছে সেই দুটো কোণের মান কত বার হচ্ছে আমাদের 45 45 তাহলে দুটি কোণের মান আমাদের 45 ডিগ্রি হচ্ছে ওকে তাহলে দেখো ডি দাগের সঙ্গে আমাদের মিলে যাচ্ছে যে দুটি কোণের প্রত্যেকটি 45 ডিগ্রি ওকে তাহলে অ্যানসারটা কি হচ্ছে ডি অর্থাৎ দুটি কোণের প্রত্যেকটি 45 ডিগ্রি বাস তাহলে এটাই হলো তোমাদের অ্যানসার চলো দেখে আসি পরবর্তী প্রশ্ন কি আছে কোশ্চেন নাম্বার 2 স্তম্ভ মেলাও তিনটি দেখো তোমাদের স্তম্ভে দিয়েছিল তোমাদের চারটি কিন্তু এখানে তোমাদের মেলাতে হবে কটা তিনটি আমি চারটিকেই মিলিয়ে দিয়েছি তোমরা তিনটে মেলালেও হয়ে যাবে দেখো সর্বপ্রথম ঘরে দিয়েছে ক নম্বর ঘরে স্থানীয় মান এবং খ নম্বরে দিয়েছে দশমিক সংখ্যা তাহলে স্থানীয় মানের সঙ্গে তোমাদের দশমিক সংখ্যাকে কি করতে হবে মেলাতে হবে ওকে তাহলে এক নম্বর ঘরে দিচ্ছে দেখো তোমাদের 5/10000 ওকে তাহলে 5/10000 কে যদি তুমি একটু সাধারণ ভাবে ভাবো যদি এই 5 কে যদি আমরা দশমিকে বানাই তাহলে কেমন হয় এই 5 টার স্থান কোথায় হবে একবার একটু ভেবে বলো যে কোথায় হবে 5 এর স্থানটা ওকে দেখো যে 5 এর স্থানটা কোথায় হবে যদি আমরা 1 এর জন্য কি হয় দশমিক হয় তাহলে আমি দশমিক দিলাম আর তারপরে কটা শূন্য আছে 1 2 3 4 তাহলে দেখো 4টি শূন্য আছে তাহলে 5 এর স্থানীয় মান কোথায় যাবে নিশ্চয়ই 1 2 3 তারপরে আমাদের 4 নম্বরে গিয়ে হবে 5 এর স্থান তাহলে দেখো আমাদের এই যে পয়েন্টগুলো দিয়েছে দশমিকের পরে কোথায় দেখো
চার নম্বরে আমাদের পাঁচ আছে, সেটাই হবে আমাদের অ্যান্সার। দেখো দশমিকের পরে পাঁচ নেই, এখানে দশমিকের পরে দেখো দশমিক, তারপরে আমাদের দেখো এক দুই তিন চার, চার নম্বর ঘরে আমাদের পাঁচ আছে, তাহলে এটাই হবে নিশ্চয়ই আমাদের অ্যান্সার। কিন্তু পরবর্তীগুলো দেখে নাও যে এর মতো আর আছে কিনা, দশমিকের পরে দুই আছে, নিশ্চয়ই এটা হবে না, দশমিকের পরে আমাদের দেখো এখানে পাঁচ নেই, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, তাহলে নিশ্চয়ই অ্যান্সার হবে বি ডাটটা। ওকে, তাও তোমাদের সুবিধার্থে আমি অ্যান্সারটা করে দিলাম যে একের উত্তর হবে বি। ওকে, তারপরেরটা দেখো দুই দুই, দেখো কি বলছে এখানে ষাট আছে, তাহলে এখানে দেখো দশমিকের কোনো গল্প নেই, তাহলে এখানে দেখো ষাট, তাহলে নিশ্চয়ই এর কিরকম হবে দশমিক, দশমিকের ঠিক আগে বসবে, তাহলে দশমিকের আগে যদি ষাট লেখা হয় তাহলে দেখো দশমিকের আগে শূন্য তারপরে ছয়, তাহলে দেখো যে তোমার দশমিকের একটা ঘরের পরে কোথায় ছয় আছে, যদি ছয় হয়ে যায় তাহলে সেটা হবে আমাদের অ্যান্সার। দেখো এখানে দশমিক আছে, দশমিকের পরে একটা ঘর পরে আমাদের দুই আছে, নিশ্চয়ই এটা অ্যান্সার হবে না, এখানে দেখো দশমিক আছে, দশমিকের পরে একটা ঘর তারপরে শূন্য আছে, নিশ্চয়ই এটা অ্যান্সার হবে না, কিন্তু দেখো এখানে দশমিক আছে, দশমিকের পরে একটা ঘর ছেড়ে দিয়ে পরে দেখো আমাদের ছয় আছে, তাহলে এটা তো অ্যান্সার হয়ে গেল, কিন্তু পরেরটাও তোমরা দেখে নাও যে এর মতো হয় কিনা। দেখো দেখো দশমিক আছে, দশমিক পরে শূন্য তারপর এক আছে, তাহলে এটা অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হবে কোনটা, নিশ্চয়ই সি ডাকটা। ওকে, তাই দেখো আমি দুই ডাক সমান আমাদের অ্যান্সার হলো সি। ওকে, তারপরে তিন ডাক দেখো, আমাদের তিন ডাক কি বলছে, এখানে দেখো নয় শতাংশ আছে, তাহলে নয় শতাংশ, এই থেকেই তোমরা বুঝতে পারছো নয়ের স্থানীয় মান নিশ্চয়ই শতকের ঘরে। ওকে, তাহলে দেখো কোথায় আমাদের শতকের ঘরে নয় আছে সেটা আমাদের বার করতে হবে। দেখো এখানে তোমার কত আছে, একক দশক শতক, তাহলে শতকের ঘরে তিন আছে, এটা নিশ্চয়ই হবে না, তাহলে দেখো একক দশক শতক এখানেও হবে না, তাহলে এখানে দেখো একক দশক শতক, এখানে কি আছে ছয় আছে, তাহলে এখানেও হবে না, কিন্তু পরেরটা দেখো একক দশক, এখানে হচ্ছে আমাদের শতক, শতকের ঘরে নিশ্চয়ই নয় আছে, তাহলে কি হবে এই তিন নম্বরের অ্যান্সারটা নিশ্চয়ই ডি দাগ হবে, তাহলে দেখো তিন দাগ সমান আমরা ডি লিখে দিলাম। ওকে, তারপরে দেখো এখানে আমাদের চার দাগ কি বলছে, সাত হাজার, সাত হাজার। ওকে, তাহলে দেখো এই যে সাত হাজার আছে, তাহলে এটাকে আমাদের সাতের স্থানীয় মান কত হতে হবে, নিশ্চয়ই হাজারের ঘরে, তাই দেখো আমাদের এখানে দশমিক আছে, তারপর একক দশক শতক হাজার, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, তাহলে চারের দাগে কি দাগ হবে, নিশ্চয়ই এ দাগ, তাহলে চারে এ হয়ে গেল। ওকে, তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার, কি হবে পরবর্তী প্রশ্ন, চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার থ্রি, শিলার এখন বয়স x বছর। দেখো ভালো করে দেখে নাও প্রশ্নটা, বুঝলে সব কিছুই সহজ হয়ে যায়। তাহলে দেখো শিলার বয়স কত বছর বলেছে, x বছর, এবং চার বছর আগে শিলার বয়স কত ছিল, চার বছর আগে। তাহলে দেখো যখন আমরা বয়সের হিসাব করি তখন দেখবে যখন আমরা আগে যাই তখন বয়স কি হয়ে যায়, কম হয়ে যায়, আর যখন কম হয় তখন কি হয়, নিশ্চয়ই বিয়োগ হয়। ওকে, তাহলে মূল যে বয়স তার থেকে বিয়োগ হয়ে যায়, তাহলে কি বলছে দেখো, চার বছর আগে শিলার বয়স কত ছিল, তাহলে বর্তমান যদি এক্স বছর হয় তাহলে তার চার বছর আগের বয়স কত হবে, নিশ্চয়ই এক্স থেকে চার বিয়োগ হবে। ওকে, তারপরে দেখো এবং চার বছর পরে, তাহলে দেখো চার বছর পরে বলছে, পরে হলে কি আমাদের বয়সটা বেড়ে যায়, যখন বেড়ে যায় তখন আমরা কি হয়, নিশ্চয়ই যোগ হয়ে যায়, তাহলে দেখো আমরা তখন চারের সঙ্গে যোগ করব। চলো দেখা যাক অ্যান্সারটা কি হয়। অ্যান্সার হলো শিলার বর্তমান বয়স এক্স বছর। ওকে, যেটা প্রশ্নে দেওয়া আছে, অতএব চার বছর আগে শিলার বয়স ছিল এক্স মাইনাস চার, তাহলে দেখো বর্তমান বয়স ছিল কত, চার, আর চার বছর আগে বলেছে, তাহলে চার বছর কি নিশ্চয়ই বিয়োগ হয়ে যাবে, তাহলে শিলার বয়স তুমি আনুমানিক ধরে নাও, যদি শিলার বয়স হয়ে থাকে তোমার টেন বছর, তাহলে দেখো টেন বছর আগে তার বয়স কত হবে, নিশ্চয়ই ছয় হবে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা চারকে বিয়োগ করে দেয় নিশ্চয়ই আমাদের সিক্স বছর হবে। ওকে, তাহলে দেখো শিলার বয়স কি করে পেলাম, চার বছর আগে কত ছিল, নিশ্চয়ই বিয়োগ করে পেলাম তার মূল বয়স থেকে, তাই আমরা মূল বয়স আমাদের এক্স বছর বলেছে, তার থেকে চারকে আমরা বিয়োগ করে দিলাম। ওকে, তারপরে দেখো আবার চার বছর পরে, ওকে শব্দটা ভালো করে বুঝবে যে পরে বলেছে, তাহলে শিলার বয়স হবে এক্স প্লাস ফোর, ঠিক আছে, তাহলে দেখো পরে বলেছে তাহলে বয়সটা কি বাড়ছে, ওই জন্য আমরা প্লাস করলাম, তাহলে দেখো চার বছর বয়স আনুমানিক যদি ধরে নাও শিলার বয়স যদি টেন বছর হয় আর তার সঙ্গে কি করছি চার বছর পর, তাহলে চার বছর পরে নিশ্চয়ই তার বয়সটা বেড়ে যাবে, তাহলে বেড়ে গেলে কি হবে যোগ, তাহলে দশের সঙ্গে চার যোগ করলে নিশ্চয়ই চোদ্দ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো যে শিলার চার বছর আগে বয়স ছিল ছয় বছর, কিন্তু চার বছর পরে তার বয়স কত হয়ে যাবে, নিশ্চয়ই চোদ্দ বছর। ওকে, তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার, কি হবে পরবর্তী প্রশ্ন, চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার ফোর, একটি বালতিতে ওয়ান বাই টু লিটার অর্থাৎ
হাফ লিটার জল ধরে। একটা বালতিতে যে বালতিতে কতটা জল ধরে? নিশ্চয়ই হাফ লিটার ধরে। এরকম সাতটি বালতিতে কত লিটার জল ধরবে? এরকম সাতটি যদি বালতি নেওয়া হয় তাহলে সেই বালতিতে আমরা কতটা জল রাখতে পারবো বা কতটা জল ধরবে এটা আমাদের বার করতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো একটি বালতিতে জল ধরে 1/2 লিটার অর্থাৎ হাফ লিটার। অর্থাৎ সাতটি বালতিতে জল ধরে, নিশ্চয়ই সাতটি বালতিতে কি ধরবে? নিশ্চয়ই বেশি জল ধরবে। ওই জন্য আমরা দেখো সাতের সঙ্গে হাফ লিটারকে গুণ করে দিলাম অর্থাৎ 7 × 1/2 লিটার। ওকে, তারপর দেখো আমরা 2 দিয়ে 7 কে কখনোই কাটতে পারছি না, তাই কারণে আমরা 7 কে 1 এর সঙ্গে গুণ করতে পারি। তাহলে 1 এর সঙ্গে গুণ করে 7 হলো আর নিচে 2 ছিল 2 বসে গেল। ওকে, এবার দেখো যদি তোমরা এই 2 দিয়ে 7 কে ভাগ করো তাহলে নিশ্চয়ই ভাগ ফল কি হবে? দেখো যদি 2 দিয়ে 7 কে ভাগ করো তাহলে দেখো 2 7 এর ভিতরে নিশ্চয়ই আমাদের কতবার যাবে? নিশ্চয়ই 3 বার যাবে। 3 2 6 হলো, 1 বসে গেল। তারপর দেখো এখান থেকে তোমরা আরেকটা উত্তর করতে পারো, যে ডাইরেক্ট এরকম ভাবে করতে পারো 3 1/2, ঠিক আছে? কিন্তু এখানে দশমিক নিয়েও তোমরা উত্তর বার করতে পারো। দশমিক দিলাম, দশমিকের দিয়ে একটা শূন্য নিলাম, শূন্যের কত হলো? 10 হলো। তাহলে 2 দিয়ে 10 এর ভিতরে আর কতবার যাবে? নিশ্চয়ই 5 বার যাবে। 5 2 10, তাহলে এখানে উত্তর হলো 3.5। তোমরা উত্তর এটাও লিখতে পারো 3 1/2, আর উত্তর এটাও লিখতে পারো 3.5। ওকে, তাই দেখো অতএব সাতটি বালতিতে 3.5 লিটার জল ধরবে। ওকে, তাহলে দুটো উত্তরের যে কোনো একটা তোমরা লিখতে পারো। ব্যাস এই পর্যন্ত। আমি আজ তোমাদের প্রত্যেক সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি, আর এই প্রশ্ন উত্তরের অ্যান্সার শিটের পিডিএফ ফাইলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং তার সাথে সাথে বলবো, তোমাদের যদি কোনো সাবজেক্টের সমস্যা হয় তাহলে প্রত্যেক সাবজেক্টের জন্য প্রশ্ন উত্তরের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং তার সাথে সাথে এন্ড স্ক্রিন এবং আই বাটনেও পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো। অ্যাট লাস্ট বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছো এবং ভালো থাকবে। ব্যাস এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও।